হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইটেল মোবাইল বাংলাদেশ তাদের নতুন একটি ফোন S15 Pro বাংলাদেশে লঞ্চ করে গেল। লো বাজেট ইউজারদের জন্য সবচেয়ে বেটার একটি ফোন। বাংলাদেশের বাজার কাঁপাবে হয়তো আইটেল এবার S15 Pro এমন একটি কনফিগারেশন নিয়ে। প্রথমত ওয়াটার ড্রপ ডিসপ্লে তারা পাবলিশ করেছে, সাথে থাকছে এস সিরিজের সবচেয়ে মজার সিরিজ, সেটা হলো সেলফি, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর থাকছে AI ট্রিপল ক্যামেরা, থাকছে অনেক অনেক ফিচার। ফোনটার A to Z নিয়ে আজকে আলোচনা করব, থাকছে প্লাস অ্যান্ড মাইনাস, কি থাকবে এর বেটার, কাদের জন্য এই ফোনটা বেটার হবে, কেন ইউজ করবেন অথবা কেন পারচেস করবেন, কিনলে ভালো হবে কিনা, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি হাজির হলাম টেকনিক্যাল মোড়। চলুন শুরু করা যাক ইন্টার পর। তো শুরু করা যাক আইটেল S15 Pro-র ব্যাক প্যানেল নিয়ে। পিছনে পলিকার্বনের প্লাস্টিক বডির একটি ফোন, যাতে আপনার ক্লিয়ারলি দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট, সিকিউরিটি অ্যান্ড AI ট্রিপল ক্যামেরা সেট আপ, যার নিচে একটা LED ফ্ল্যাশ পাচ্ছেন। ফোনটার কালারে ব্যাক শেডটা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছে, যা K20 Pro-র মতনই লাগছিল একটু একটু। ফোনটার পিছনের দিকে পাচ্ছেন আপনার লোগো সেট আপ, আর ফোনটা খুব পলিপ, যেটা ফোনটা 153 গ্রাম, খুবই লাইট ওয়েট। আর ফোনটাতে ডুয়েল সিম সেট আপ ইউজ করতে পারবেন এক্সট্রা মেমোরি কার্ডও সাথে। থিকনেস 8.9 মিলিমিটার, খুবই স্লিম, অনেক বেশি মোটা না, অনেক বেশি হেলদি না, এক হাতে ইউজ করার জন্য কমফোর্টেবল আপনার ফোনলি ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 4th generation, যা দিয়ে মাল্টি টাস্কিং করে নিতে পারবেন, 8টা প্রোগ্রাম ইউজ করতে পারবেন। ফোনটা AI ট্রিপল ক্যামেরাতে থাকছে AI সিন্স ডিটেকশন, যেখানে আপনার অনেক কিছু সিন ডিটেক্ট করতে পারে, সেটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করি। সো বলাই যেতে পারে ফোনটা খুব স্লিম অ্যান্ড হ্যান্ডি। তো ফোনটা এক হাতে ইউজ করার জন্য খুবই পারফেক্ট। ডিসপ্লে চলে আসি, 6.1 ইঞ্চি IPS ওয়াটার ড্রপ ডিসপ্লে। আইটেলের এই প্রথম ওয়াটার ড্রপ ডিসপ্লে বাংলাদেশ মার্কেটে খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা অনেক শখ করেন যে হাই লেভেলে একটা ফোন, অনেক বাজেটে একটা ফোন কিনবেন, তাদের জন্য ওয়াটার ড্রপ ডিসপ্লে মার্কেটে অ্যাভেলেবেল। যারা লো প্রাইসে চিন্তা করেন, তাদের জন্য ফুল ভিউ ছাড়া আর কোনো অপশন থাকছে না। বাট আইটেল আপনাকে দিচ্ছে 6.1 ইঞ্চি ওয়াটার ড্রপ স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট একটা গ্লাস, 2.5D তো থাকছে, থাকছে না কোনো নেগেটিভ। থাকছে ফোনটার ডিসপ্লেতে 19:5:9 রেশিও, যাতে PPI পেয়ে যাচ্ছেন 282, মোটামুটি ঠিকঠাকই ছিল। রেজুলেশন পেয়ে যাচ্ছেন 1520x720 পিক্সেল HD+ রেজুলেশনে। এই বাজেট প্রাইসে এত কিছু আশা করাটা মোটামুটি আসলে চায় না, এই বাজেটে কেউ এতটুকু দিবে না। বাট আইটেল আপনাদের বেটার, অনেক বেটার কিছু দিয়েছে আমি মনে করি। তো আমার মনে হয় আইটেল তাদের ইউজারদের জন্য খুব বেটার ফোন আনা শুরু করেছে। এই ফোনটার প্রাইস আর কনফিগারেশন অনুযায়ী আমার কাছে বেটারই লাগছিল। তো ফোনটার নিচের দিকে থাকছে USB Type 2.0, ডেডিকেটেড মাইক অ্যান্ড ডুয়েল লাউড স্পিকার, সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই ভালো। ফোনটার ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন অ্যান্ড পাওয়ার কি, আপনার ফিঙ্গার খুব পারফেক্ট পজিশনে থাকবে পাওয়ার কি প্রেস করার জন্য। এছাড়াও ফিঙ্গার আপনার ইউজ করলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফোনটা আনলক করতে পারবেন। উপরের দিকে থাকছে 3.5mm জ্যাক, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, বক্সের ভিতরে ইয়ার 2.0, চার্জিং অ্যাডাপ্টার, একটি ব্যাক কভার ইত্যাদি ইত্যাদি প্রেমপত্র। তো চার্জারটা আমাকে দেখে একটু ওল্ড ভার্সন লাগছিলো, চার্জিং অ্যাডাপ্টারটা একটু আপডেটেড হলে অনেক ভালোই হতো। ফোনটার পিছনে AI ফিঙ্গারপ্রিন্ট আর প্লাস্টিক পলিকার্বনেট বডি, মোটামুটি এই বাজেটে সবারই মন কাড়ার মতন। কারণ মার্কেটে এই প্রাইজে যারা আছে, ওয়ালটন আছে, সিম্ফনি আছে, তাদের থেকে বেটার আমার কাছে মনে হয়েছে এটার সিস্টেম। এটা বক্সন অ্যান্ড্রয়েড 9.0, কোনোরকম পাই এডিশন না, যেখানে অফিসিয়ালি আপনারা 9.0 পাচ্ছেন। আর আইটেলের নিজস্ব কাস্টমাইজ কিছু ফিচার, যেখানে কিছু গেস্টার মোড পাবেন, কিছু ইউজার ইন্টারফেস পাবেন, ফোনটা থাকছে পাওয়ার সেভিং মোড, আর ফোনটার ডিসপ্লেতে 6.1 ইঞ্চি ডট নোট ডিসপ্লে, দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রত্যেকটা অ্যাপস, প্রত্যেকটা ভিডিও আপনি খুব কালারফুল দেখতে পারবেন, যেহেতু IPS ডিসপ্লে। ডিসপ্লেতে কালার সাপোর্ট করে 16 মিলিয়ন, যাতে আপনি খুবই ভালো একটা কালার, ভালো একটা ভিডিও প্রেজেন্ট করবে আইটেল। ফোনটার AI ট্রিপল ক্যামেরা সেট আপটি, প্রথম ক্যামেরা পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল মেন শুটার ক্যামেরা, যার অ্যাপারচার 2.2, আর এটা সিমোস সেন্সর, আর সাথে VGA ক্যামেরা, যেটা ডেপ সেন্সর, আর সাথে পাচ্ছেন আপনারা সিন ডিটেকশন ক্যামেরা। ফোনটার ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল, যা দিয়ে আপনার সেলফি শুটার ভালো লেভেলে সেলফি তুলতে পারবেন ভালো ব্রাইটনেসে।
তো আপনার সেলফি নিয়ে আমি একটু পরে আলোচনা করি, ফোনটাতে আসলে হার্ডওয়্যার নিয়ে একটু আলোচনা করতে পারি। ফোনটা টাচ অ্যান্ড রেসপন্স নিয়ে আমার কোনো রকম কমপ্লেন ছিল না, টাচ অ্যান্ড রেসপন্স খুবই স্মুথ ছিল, আমার কাছে কোনো মিসম্যাচ দেখাচ্ছিল না। ফোনটাতে প্রসেসর হিসাবে ইউজ করছে অক্টাকোর 1.6 GHz কোর্টেক্স A55 যা একটি 28 nanometer। এটা আসলে ইউনিসোর্সের প্রসেসর, আসলে এই বাজেট প্রাইজে ইউনিসোর্সের প্রসেসরটা একটু ন্যাশনালি প্রসেসর হয়ে গেছে। সব ব্র্যান্ডের ফোনই আপনারা ইউনিসোর্সে 1.6 GHz অক্টাকোর ইউজ করতেছে। এই ফোনটা জিপিইউ হিসাবে ইউজ করছে পাওয়ার ভিআর GE8322। মোটামুটি N22 মার্কেট 17,000-এর মতন স্কোর, মোটামুটি এই প্রাইজে বাজেটে আসলে ওয়ালটন R6 Max-এও সেম প্রসেসর, R6-এও সেম প্রসেসর, A7 Pro-তেও সেম প্রসেসর ইউজ করছে। বাট আইটেল দেখিয়ে দিল এই ফোনটার প্রাইস, আমি যেহেতু লাস্টে বলবো সারপ্রাইজিং প্রাইস লিস্ট, তো মোটামুটি যেই প্রাইজে এই ফোনটা আনছে আমার কাছে মোটামুটি বেস্ট ফোন লাগছে এই বাজেট রেঞ্জে। তো এই প্রসেসরে আপনারা আসলে গেম যারা খেলতে চান ফ্রি ফায়ার ইজিলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাকিংসে দেখা পাবেন না। তো ফোনটাতে সিকিউরিটি হিসেবে দুইটা ইউজ করছে, ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট। ফেস আনলকটা এতটাই ফাস্ট, আমি আসলে দেখে অবাক হয়েছি এই বাজেট প্রাইজে ফেস আনলক এত কুইক অ্যান্ড পারফেক্ট ছিল, চোখ বন্ধ থাকলে কাজ করতেছিল না, আর ফেস দেখলে লাইটিংয়ের মাধ্যমে খুবই ভালো ফেস আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্টটা এত কুইক আমার কাছে মনে হয়েছে 0.01 সেকেন্ড, মানে এত ফাস্ট। টাচ অ্যান্ড রেসপন্সটা খুবই স্পিড ছিল, আপনার যদি টাচ পারফেক্টলি লাগে সাথে সাথে ফোনটা আনলক হবে, আপনার যদি ফিঙ্গার একটু ওয়াইলি থাকে তাও মোটামুটি ফিঙ্গার খুলে যাবে। তো ফোনটাতে ব্যবহার করা হয়েছে রেয়ার ত্রিপোর ক্যামেরা, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 8 MP মেন শুটার, যেটা সিমোস সেন্সর দিয়ে ইউজ করছে। এআই সিন্স ডিটেকশন যে ক্যামেরাটা আপনি পাচ্ছেন ব্যাক ক্যামেরাটা খুবই পারফেক্ট। সামনে আপনি ইউজ করছে 16 MP ক্যামেরা, এটাও এআই ক্যামেরা, আপনার 16 MP সেলফি ক্যামেরা দিয়ে খুব দারুণ ছবি তুলতে পারবেন। আর পিছনে VGA ডেপথ সেন্সর, VGA সিন্স ডিটেকশন, আপনি প্রথমে একটু হয়তো বা একটু আনকমন ফিল করবেন যে আসলে তিন ক্যামেরা কিসের জন্য, এটা একটা সেন্স ডিটেক্ট করবে, একটা ডেপথ সেন্সর, একটা মেন শুটার ক্যামেরা। তো এআই যখন অন করে রাখবেন তখন সে 8 থেকে 9টা সেন্স ডিটেক্ট করতে পারবে, যেহেতু 4 সেন্স ডিটেক্ট করতে পারবে, বিল্ডিং করতে পারবে, প্রোফাইল করতে পারবে, আউটডোর ক্লাউড, আউটডোর HDR সব কিছু আপনার এটা অটোমেটিকলি সেন্স ডিটেক্ট করতে পারবে। এছাড়াও ডার্ক মোডে ছবি তোলার জন্য নাইট মোড দেওয়া আছে, রাতে ছবি তোলার জন্য, আর প্রফেশনাল ইউজারদের জন্য প্রো মোড দেওয়া আছে, টাইম স্ল্যাপ দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ফিচার। তো সেলফি যেটা হয়েছে S=Equal সেলফি সিরিজ, তো সেলফিসের জন্য এটা 16 MP ক্যামেরা ইউজ করছে, যা দিয়ে আপনি খুব ভালো লেভেলে পারফেক্ট ছবি তুলতে পারবেন। পিকচার কিছু ডেমো আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। আর এই ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720 30 FPS-এ, মোটামুটি ঠিকঠাকই ছিল। এটা 4-in-1 বিগ পিক্সেল ইউজ করছে, এজন্য খুব কালার অ্যান্ড ব্রাইট। আমি বুঝি না আসলে এত কম প্রাইজে এত টোটাল সেট আপ কীভাবে করলো তারা, আসলে খুব ভালো ছবি আমি পাচ্ছিলাম, কালার ডিটেকশন খুব ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, হোয়াইট ব্যালেন্সও পারফেক্ট ছিল। একটু দূর থেকে একটু ছবি তুললে একটু ডিটেলস মিস করছিলো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে আলোর জন্য। এছাড়াও সেলফি নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না, একটু লালচে ছিল আমার ফেসটা, হয়তো বা সেদিন আমি রোদে একটু ঘামিয়ে গেছে অথবা রোদে পড়ে গেছে এই জন্য লাল লাল লাগছিল, মোটামুটি হয়তো বা এটা কোনো আপডেটে ঠিক হয়ে যাবে। তো পিকচার ডেমো আপনাদের দিয়ে দেখছি, পিকচার কোয়ালিটি আপনার দেখে আপনারা নিজেরা আমার কমেন্ট করে জানাতে পারেন আসলে এই প্রাইজে কেমন হলো। আসলে এই প্রাইসটা আমি আসলে প্রাইসটা বলেই দিচ্ছি, এই ফোনটা 7,890 টাকা বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে এই ফোনটা পেয়ে যাবে। তো ফোনটার ব্যাটারি পারফরমেন্সে 3000 mAh লিথিয়াম আয়ন ব্যবহার করছে, বক্সে থাকা চার্জার দিয়ে আপনারা 2 থেকে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ হতে। আর আমার এই ফোনটার ওপিনিয়ন যেটা আমি বলতে পারি যে ফোনটাতে আসলে প্লাস সাইড কী কী, 6.1 ইঞ্চি HD ওয়াটার ড্রপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তাও আবার ক্র্যাশ রেসিস্ট্যান্ট, 16 MP সেলফি ক্যামেরা, আবার পেছনে এআই ট্রিপল ক্যামেরা সেট আপ, 1.6 GHz অক্টাকোর প্রসেসর। ফোনটাতে র্যাম ব্যবহার করেছে 2GB র্যাম, 32GB ফোন মেমোরি, 2GB র্যাম পাচ্ছেন LPDDR3 সিরিজের, 32GB ফোন মেমোরি, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 128GB পর্যন্ত। ফোনটাতে অ্যান্ড্রয়েড 9.0, ডুয়েল 4G সেট আপ পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 7,890 টাকায় পাবজিও খেলতে পারবেন এটার ভিতর, লো গ্রাফিক্সে একটু ল্যাগ করতে পারে বাট চলে এই বাজেট প্রাইজে। তো ব্যাট সাইড OTG সাপোর্ট করে না, প্লাস্টিক বর্জি, চার্জিংটা একটু আপডেট করা দরকার ছিল, এটাই ছিল। ব্যাট সেট খুবই কম, মোটামুটি এই প্রাইজে ঠিকঠাকই ছিল, নিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।